হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আমি ভিডিওর প্রথমেই বলতে চাই, আজকের ভিডিওটা মূলত নতুন প্লেয়ারদের জন্য, অর্থাৎ ভার্স সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা যারা নতুন খেলতেছেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা। কারণ আজকে আপনাদেরকে দেখাবো যে ভার্স সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে এমন একটা জায়গা আছে যা দেখতে পুরোপুরি কক্সবাজার টেকনাফের যেই মানে মেরিন ড্রাইভ সড়কটা আছে ওইটার মতো। সো ওইখানে আপনারা কিভাবে যাবেন তা আজকে এ টু জেড দেখাবো। সো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো টিউটোরিয়াল ছাড়লে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইন্ট্রোতে। ইন্ট্রো থেকে ফিরে এসে আমরা আমাদের মূল টিউটোরিয়াল ভিডিওটা দেখব। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। এখন আমরা আমাদের মূল টিউটোরিয়ালটা দেখব। আর আপনারা হয়তো মানে একটু আগেই শুনছেন যে আমি আপনাদেরকে কি দেখাবো। সো মূলত আমাদেরকে মানে মেরিন ড্রাইভ সড়কে যাওয়ার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। সো আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন আর আমি কি কি করতেছি তা দেখেন। সো আমি প্রথমেই ফ্রি মোডে ক্লিক করব, আপনারাও করে ফেললেন। সো ওকে, রেজিস্টারে ক্লিক করে দিলাম, ইয়েস। সো এখান থেকে আমাদের একটা ম্যাপ সিলেক্ট করতে হবে। সো আমরা একটু ম্যাপটা সিলেক্ট করে ফেলি। এখান থেকে আপনারা সিম্পলি বুকিট টিঙ্গি থেকে পাডাং যাবেন। সো আমি বুকিট টিঙ্গি সিলেক্ট করলাম, পরে আমি পাডাং সিলেক্ট করলাম। আর আমাদের মানে রুটটার লেংথ বা দৈর্ঘ্য হয়েছে 96 কিলোমিটার। সো আমরা গোতে ক্লিক করে ফেলি। আর আশা করি আজকের ভিডিওটা যারা নতুন প্লেয়ার আছেন তাদের জন্য একটু হলে উপকারে আসবে। আপনারা মানে ওইখানে যে ছবি তুলে পোস্ট করতে পারবেন যে আমরা মেরিন ড্রাইভ সড়কে এসে পড়ছি বা গেমসের ভিতরে আমরা মেরিন ড্রাইভ সড়ক পেয়ে গেছি। সো দেখেন আমরা গেমসের ভিতরে ইন কইরা ফেলছি। এখন আমি যেই রাস্তা দিয়ে চালাবো বা যেই রাস্তা দিয়ে যাব আপনারাও সেই রাস্তা দিয়ে যায়েন, আর কিছুই করতে হবে না। আর আমিও মূলত আপনাদেরকে বলতে চাই যে আপনারা ম্যাপের রাস্তা মানে যেই ম্যাপটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, সো এই ম্যাপের রাস্তা অনুযায়ী মানে ফলো করলে আপনারা ইনশাল্লাহ পৌঁছায় যাবেন। সো আপনারা সিম্পলি ড্রাইভ করেন, আমিও ড্রাইভ করতেছি, ওকে। আর আমি কিছুক্ষণের মধ্যে গান ছাইরা দিব, কারণ কথা বললে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। সো আমি গান ছেড়ে ভিডিওটা একটু ফাস্ট করে দেব। সো এই দেখেন আমরা বের হচ্ছি বুকিট টিঙ্গি থেকে। সো ওকে, আশা করি আপনারা বুঝতেছেন। আর উপরে ডান পাশে কিন্তু আপনারা মানে ম্যাপটা দেখতে পারতেছেন। সো ওকে, আমি এখন কথা বলাটা অফ করে দিই, আপনারা ম্যাপটা ফলো করেন আর ভিডিওটা ফলো করেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য তথা মেরিন ড্রাইভ সড়কে। আপনারা ডান পাশে দেখতে পারতেছেন পুরো কিন্তু মানে কক্সবাজারের যেই মানে কক্সবাজার টেকনাফ যে হাইওয়েটা আছে আর যেটাকে আমরা মেরিন ড্রাইভ সড়ক বলি ওইটার মতোই লাগতেছে। সো আপনারা আশা করি মানে এনজয় করতে পারবেন এবং এখানে এসে ফটো তুলে আপনারা মানে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন যে ভাই এই দেখ আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসও মানে কক্সবাজার বা টেকনাফের যে মেরিন ড্রাইভ সড়ক আছে ওইখানে আইসা পড়ছি। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, তা হচ্ছে এই বাসটার লিংক প্লাস বাস স্ক্রিনটার লিংক আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর বাস স্ক্রিনটা কিন্তু আমি ক্রিয়েট করছিলাম, আর মূলত আমারই ক্রিয়েট করা বিপিএল বাস স্ক্রিনগুলো। সো ওকে, আর এই দেখেন ডান পাশে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মানে বঙ্গোপসাগর বা কক্সবাজারের সমুদ্র সৈকত।
আর এর মতো মানে জায়গা। আর আমরা এখন আছি বলতে গেলে মানে মেইন ডেপ সড়কে, পুরো সেম টু সেম আমার কাছে লাগে, যার জন্য মনে করলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। সো ওকে, আমরা ড্রাইভ করে এই মেইন ডেপ সড়কটা শেষ করে ফেলবো, পরে আজকের মতো বিদায় নিয়ে নেবো। হোয়াট দ্য হেল ভাই, বাধা দিলাম কেন? ওকে আমরা একটু পিছনে আসি। ওকে 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 ভাই রে ভাই, এত ঝামেলা। ওকে আমরা একটু ড্রাইভ করি। এই তো আয়েশা পড়ছি। ওকে ওকে, মজাই লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো ওকে, আর আমরা কিন্তু এখানে মানে আমি আপনারা রিয়েলিস্টিক ফিল পাচ্ছেন কি না আমি জানি না, কিন্তু আমি পাচ্ছি পুরো মেরিন ড্রাইভ সড়কের মতোই লাগতেছে, অর্থাৎ কক্সবাজার টেকনাফ সড়কের মতো। সো যারা যারা মানে এই ভিডিওটা দেখে জানতে পারছেন, মানে আজকে আমার ভিডিওটা দেখে জানতে পারছেন যে এরকম একটা সড়ক বা সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে আছে, তারা একটু কমেন্ট করে জানেন, আমি অনেক খুশি হব। আর যারা অলরেডি জানেন তারাও জানেন যে আমি জানি ভাই, আপনারটা মানে জানানোর আগে আমি জানি। সো আমি অনেক ভালো লাগবে যে আপনারা রেসপন্স করতেছেন, কারণ আমি চাই যে আপনারাও আমার মতো, অর্থাৎ আমি যা যা জানি গেমসের তাও আপনারা জানেন, কারণ সবাই যেন প্রো ড্রাইভার বা প্রো প্লেয়ার হতে পারে তাই আমি চাই। সো এই দেখেন আমরা কিন্তু রাস্তাটা, ও জোস ভাই জোস, ওফ ওফ, আমি একটু ভিতরে যাই তাহলে। ও ভাই বাধায় দিছি। সো একটু পিছনে আসি। ওকে আয়েশা পড়লাম, আবার আমরা সামনে যাব। আর খুবই জোস লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগতেছে তা হয়তো আপনারা বলে আমাকে বোঝাতে পারবেন, বাট আমি তো আর আপনাদের মনের কথা বুঝতে পারবো না। সো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ওকে ওকে, আমরা একটু ভিউটা মানে এনজয় করে যাই। এ দেখেন ডান পাশেই আমাদের মানে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো লাগতেছে। সো ওকে, আমি তো আয়েশা পড়ছি, আর মেবি সড়কটা শেষ হয়ে গেছে। সো আর কিছু বলার নাই। আর আপনারা কোনো টিউটোরিয়াল লাগলে আপনারা কমেন্ট করে জানেন। আর হ্যাঁ, আমাদের এই রোডটা শেষ হয়ে গেছে। সো আজকের মতো বিদায় নিই, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।